শুভ নববর্ষ। পুরাতন গ্লানি, ব্যর্থতা, বিষাদ ঘুচে গিয়ে মঙ্গল বয়ে আসুক সকলের জীবনে। বাংলা নতুন বছরের শুরুতে এই কামনা। পহেলা বৈশাখের আনন্দের মাঝেও যেন বিষাদের সুর তুলেছে করোনা। দেশে প্রবল বেগে বাড়ছে করোনা। করোনাকালে এবারে নববর্ষ অনেকটাই একলা। দর্শক, আপনাদের বিষাদময় সময়টাকে কিছুটা আনন্দময় করতে আপনাদের জন্য নিউজ 24-এর এই বিশেষ আয়োজন করোনাকালের আড্ডা। আপনাদের সাথে আছি আমি হাসনা হেনা, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রফিকুল আলম এবং সঙ্গীত ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। কেমন আছেন রফিকুল আলম এবং ডক্টর নাশিদ কামাল? আমি ভালো আছি। আমি আগে আসতে পারলাম এই অনুষ্ঠানে। আসলে খুব ইচ্ছে ছিল আমরা কাছাকাছি বসে গল্প করব। মানুষের এই এই যে হতাশা, এই যে বিষাদ, এই সময়টাতে কিছুটা সময়ের জন্য তাদেরকে আমরা আনন্দে ভরিয়ে তুলব আপনাদের সাথে কথার মাধ্যমে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, এই জন্যই এই ভার্চুয়াল আয়োজন। তো এই মুহূর্তে আপনারা আসলে কিভাবে সময় কাটাচ্ছেন করোনাকালীন এই সময়টা, যদি প্রথমে জানতে চাই রফিকুল আলমের কাছ। আমি জি, পৃথিবীর সমস্ত মানুষ যেভাবে বিপন্ন অবস্থায় আছে, হ্যাঁ, জীবন তো থেমে গেছে সারা পৃথিবীতে। একটু আগেই আমেরিকা থেকে খবর পেলাম আমার আত্মীয় স্বজন আক্রান্ত হয়েছে, ফলে আমরা ওই রকমই আছি, একেবারে ওই রকমই আছি। পৃথিবীর সমস্ত পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে এখন, যেটা আগে আমরা বলতাম যে পৃথিবী ছোট্ট একটা গ্রামের মতো হয়েছে, সবাই কাছাকাছি এসে গেছে, কিন্তু সেটা ছিল একটা প্রযুক্তিগত একটা বিশ্লেষণ। কিন্তু এখন একটা একেবারে বাস্তবিক বিশ্লেষণ হচ্ছে, আমরা পৃথিবীর সমস্ত মানুষরা একেবারে একটি গ্রামের মতো হয়ে গেছি একই সমস্যার মধ্যে, এবং এই একই সমস্যা মানুষকে একত্রিত করছে, একই সমস্যা আমাদেরকে আবার বিচ্ছিন্ন করে ফেলছে এই মানব সংহারী এই ব্যাধি, এই এই ভাইরাস করোনা। ফলে ওই রকমই আছে। তারপরেও বাংলাদেশে আমরা দরিদ্র দেশ বলে চিহ্নিত, ফলে আমাদের সুখ দুঃখগুলো আমরা খুব সহজেই মেনে নিতে পারি। তাই আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেহেতু আমাদের দেশ হচ্ছে অ্যাগ্রেরিয়ান ইকোনমি, অর্থাৎ এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, তাই আমাদের উন্নত দেশ থেকে আমরা একটু ভালো জায়গায় থাকবো, গরিব একেবারে হত দরিদ্র মানুষ ছাড়া, তা হলো আমাদের হয়তো খাবার অভাবটা তেমন হবে না, কিন্তু খাবার সাপ্লাইটা হয়তো তেমন হবে না, কিন্তু যে দুঃখ কষ্ট এবং যে ব্যথা বেদনা সারা পৃথিবীর মানুষের মতো আমাদেরও একই একই। আমি যদি ডক্টর নাশিদ কামাল আপনার কাছে জানতে চাই যে গানের মানুষ আপনি, গানের ভুবনে তো এখন প্রচুর অস্থিরতা, গানের মানুষের কাজ নেই, বিনোদন জগতের অনেককে আমরা হারিয়েছি, অনেকেই করোনা আক্রান্ত বা অসুস্থ এই মুহূর্তে, তো আপনি এই সব নিয়ে আপনি কেমন আছেন বা আপনার কেমন লাগছে? বুঝতেই পারছো রফিক ভাইয়ের কথা শুনে বুঝতে পারলে যে আমরা সবাই হতাশাগ্রস্ত, এবং কেমন আছি জিজ্ঞেস করা আসলে বলাই বাহুল্য। সত্যি আমরা খারাপ আছির মধ্যে নিজেদেরকে ভালো থাকার চেষ্টা করছি। তুমি জিজ্ঞেস করেছিলে, প্রথম প্রশ্নটা ছিল যে করোনাতে কিভাবে আমরা সময় কাটাচ্ছি। তুমি জানো যে আমি 16টা বই লিখেছি, আমি 17 এবং 18 বইয়ের মধ্যে এখন নিমজ্জিত হয়ে আছি, তো সেটা আমার একটি কাজ হয়। আর নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট। গত পুরো করোনাকালীন সময়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে দুদিন করে আমরা অনলাইনে অনুষ্ঠান করতাম। যে সমস্ত ছেলেমেয়েরা প্রত্যন্ত অঞ্চলেও আছে তাদেরকেও আমরা অনলাইনে, রফিক ভাই যেটা বললেন যে আমরা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছি, যার ফলে ঢাকায় এসে অনুষ্ঠান করা যেটা সম্ভব হতো না সেটা আমরা সম্ভব করেছি এই গ্লোবাল ভিলেজের মধ্যে। অনলাইনে আমরা তাদের পারফরমেন্স শুনেছি এবং দেখেছি, তো তখনও যেটা দেখেছি এবং এখনো যেটা দেখছি যে অনেকেই কোভিড আক্রান্ত হয়ে পড়ছেন এবং তাদের জীবন জীবিকা খুবই খারাপভাবে এফেক্টেড হয়েছে।
আমি আমার নিজের কাজটাকে অনলাইনে নিয়ে গেছি, আমি স্ট্যাটিস্টিক্সও পড়াই অনলাইনে, এই যে আইডিসিআর এর সাথে আমি যুক্ত, যেখান থেকে আমরা করোনার সব রিপোর্টগুলো পাই, সেখানে আমি স্ট্যাটিস্টিক্স এন্ড ম্যাথমেটিক্স পড়াই, এপিডেমিওলজিটা পড়াই, সেটা অনলাইনে পড়াই, গানও শিখাই অনলাইনে, এবং আগে যে কটা ছাত্রছাত্রীকে শিখাতাম এখন তাদের পাশের বাড়ি, তাদের বন্ধু, তাদের অমুক, লকডাউনের মধ্যে আরো বেড়ে বেড়ে গেছে, সেটা ছিল গত বছরের কথা। এবছর তো মাত্র দুদিন হলো লকডাউন, কিন্তু তার মধ্যে আমরা এত খারাপ খারাপ সব খবর শুনছি। ইন্দ্রমোহন রাজবংশী আমাদের বাড়ির একজন মেম্বার ছিলেন, তিনি চলে গেলেন, তারপরে কয়েকদিন আগে মিতার সাথে আমার খুবই খাতির ছিল, উনি চলে গেলেন, আমার মেয়ে তার কাছে গানও শিখত এবং সে আমার, তাকে আমি স্টুডেন্ট লাইফ থেকে চিনি, মিতা হক চলে গেলেন, এখন শুনছি কবরী সারা, উনি হাসপাতালে রয়েছেন, এতে সবার সাথে আমার অনেক সখ্য এবং কাছের ইয়ে। তো যেটা একটা প্রসঙ্গ আমি আনতে চেয়েছিলাম, যেটা তোমার প্রশ্নের বাইরে, সেটা হলো যে প্রত্যেকটা সেক্টরের জন্য আমরা দেখছি যে সরকার একটা না একটা কিছু অনুদান তাদের জন্য, তাদের যে একটা লস হবে এই সময়টায়, গান না গাইলে, নাচ না করলে, তবলা না বাজালে, প্রত্যেকেরই তো একটা অসুবিধা হবে। তাদের জন্য আমরা চাইবো যে তোমার অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারকে বলি যে তাদের জন্য যদি একটা অনুদান প্যাকেজ থাকতো, যে যে কয় মাস তাদের কাজ ব্যাহত হচ্ছে, কারণ গত বছর যখন করোনা হয়েছিল আমরা অনেক কষ্ট করে, আমরা যারা একটু লিড রোলসে আছি তারা, আমরা অনেক অনুষ্ঠান টনুষ্ঠান করে অনলাইনে হোক, যেভাবে হোক, বন্ধু বান্ধব আমেরিকা ইংল্যান্ড থেকে চেয়ে চিনতে তাদেরকে আমরা কিছু সাপোর্ট করেছি, সবটা তো আর দেওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, তো এই ঘটনাগুলো আসলে খুবই বেদনাদায়ক, অনেকেরই কাজ নেই, তারপরেও আমরা যেহেতু আপনারা গানের মানুষ, আমরা এই ব্যথা বেদনা বা হতাশার মাঝেও একটু আনন্দ খোঁজার জন্য এই আয়োজন একত্রিত হয়েছি। তো দুইজনেই গানের মানুষ, একজন চলচ্চিত্রের প্লেব্যাকে অনেক পুরস্কার পেয়েছেন, আপনি নজরুল সঙ্গীতের বাণী নিয়ে অনুবাদ করেছেন, নজরুল সঙ্গীতকে ধারণ করেন। তো আমরা যদি একটু একটু গান শুনতে চাই কথার ফাঁকে, নজরুল গীতি হতে পারে বা রফিকুল আলম, আপনি যদি আপনার পছন্দের সিনেমার গান শোনান। ঠিক আছে, হ্যাঁ, তা আমার মনে হয় ঠিকই প্রস্তাবটা আমি খুব আন্তরিকভাবে গ্রহণ করলাম, কেন জানো নাশিদ এবং হাসনেহানা, যে হয় কি মানুষের একটা বিষয় আছে যে দুঃখের কথা, এখন এক পণ্ডিত বলেছিলেন যে দুঃখের কথা বারংবার বললে সেই দুঃখের গুরুত্ব কমে যায়। হ্যাঁ, সারা দিন আমরা দুঃখের কথা নিয়ে আলাপ করছি, চিন্তা করছি, টেলিফোনে একই আলাপ হচ্ছে, তার মধ্যে তোমার এই প্রস্তাবটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে, অন্তত মিনিটখানেক মিনিট দুয়েক পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো গান গাওয়ার সময়। তোমরা শোনার সময় কি হবে আমি জানি না, কিন্তু গান গাওয়ার সময় সত্যি সত্যি হয়তো পৃথিবীর সমস্ত সংকট থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো, নিজেকে একটু মুক্ত করতে পারবো। আমার মনে হয় কি ইহু তুমি আগে করো, আচ্ছা বল ভাই, ইহু বলে ফেললাম, নাশিদ কামালের ডাক না ভালো, অসুবিধা হবে না। আমরা, হ্যাঁ, আমরা দুজনের যে কোনো একজনের কাছ থেকে আগে শুনতে চাই, যে যিনি বলার লোক অনেক কমে গেছে, রফিক ভাই অনেক আসছে, রফিক আগে শোনান। তারপরে হচ্ছে জীবনের এই যে রঙিন দিন, অনেক গান আছে আপনার, আপনি সেখান থেকে আপনার আছে। তো আমার, আমারও একটা একটু বলে নিই, আমারও একটু আনন্দের গান একটু কম, যে সমস্ত রোমান্টিক এবং বিরহের গানই বেশি, সেগুলো তো মানুষ পছন্দ করে, সে কারণে আমি গাই। তো তবু আমি করছি ছায়াছবির একটা গান, আমার গাইতে খুব ভাল লাগে, দয়াল কিশোর তুমি পাও যেটা বললে, সেটা তো একটু ব্যথা বিরহের গান, হ্যাঁ আমি বলছি, যেমন একটা দ্বৈত গান করেছিলাম, গানটা আমার কাছে মানুষ বেশি শুনতে চায়, আমি এবং সাবিনা ইয়াসমিন গিয়েছিলাম, স্বপ্নের পৃথিবী বলে একটা ছবিতে গান গিয়েছিলাম, সেটা তুমি আমার মনের মানুষ, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই গানটা, হ্যাঁ এই গানটাই করছি আমি, আমরা একটু শুনি। আচ্ছা, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর
তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর, তুমি আমায় কইর না কো কোনদিনও পর, তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে, তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে, সামনে যাচ্ছে প্রেমের সিন্ধু পাই না তারি এক বিন্দু, সামনে আছে প্রেমের সিন্ধু পাই না তারি এক বিন্দু, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর, তুমি আমায় কইর না কো কোনদিন পর, এরকম একটু হ্যাপি মুডের গান, দ্বৈত গান, খুব মজা করে গান আমরা গেয়েছিলাম। আমি আমি মানে আপনার সাথে সুর মেলানোর চেষ্টা করলাম, কারণ আমি এক সময়ে ছায়াছবির বিষয় নিয়ে অনুষ্ঠান করতাম, সো লোভ সামলাতে পারলাম না, দুঃখিত আপনার গানের মধ্যে অংশগ্রহণের জন্য। আর ভালো লাগছে না তোমাকে দেখে। ডক্টর নাশিদ কামাল, আপনি তো নজরুল সঙ্গীত অনুবাদ করেছেন, আপনি লন্ডনে জন্মগ্রহণ করা সত্ত্বেও, আমেরিকাতে লেখাপড়া করা সত্ত্বেও দেশে ফিরে এসেছেন, গবেষণা করছেন, বই লিখছেন, এত কিছুর মাঝখানে হ্যাঁ গানটাকেও আপনি ধারণ করছেন, তো গান শুনবো, আপনার কথায় আমরা আসব, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে নাশিদ কামাল আপনার সঙ্গে কথা বলবো। আবারও স্বাগত জানাচ্ছি করোনাকালের আড্ডায়। আমরা কথা বলছিলাম সঙ্গীত ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর নাশিদ কামালের সঙ্গে, আপনার কাছে এবার গান শুনতে চাইব, আড্ডা তো দিচ্ছিলাম। হ্যাঁ আমরা গানে চলে যাই। পথ চলিতে যদি চকিতে কভু দেখায় পরাণ প্রিয়, ও চাহিতি যেমন আগের দিনে, চাহিতি যেমন আগের দিনে মনি মুদির চোখে চাহিও, ও পথ চলিতে যদি চকিতে, যদি গো সেদিন চোখে আসি জল লুকাতে, সে জল করিও না ছল, যে প্রিয় নামে ডাকিতে মোরে, যে প্রিয় নামে ডাকিতে মোরে, সে নাম ধরে বারিক ডাকিও, ও পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, ও পথ চলিতে যদি চকিতে। বাহ বাহ বাহ, আমার খুব প্রিয় গান। আচ্ছা প্রিয় গান, আমরা যদি
আরেকটি গান শুনতে চাই। আপনি আব্বাসউদ্দিনের তৃতীয় প্রজন্ম, আমাদের শুধু পল্লী বা ফোক সঙের সম্রাট বললেও ভুল হবে, তার যাত্রা শুরু হয়েছিল আধুনিক গান দিয়ে আমরা জেনেছি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে। আর আপনার বাবা আব্বাসউদ্দিনের সুযোগ্য সন্তান বিচারপতি মোস্তফা কামাল, আপনি আপনাকে যে প্রিয় নাম তিনি দিয়েছিলেন ইভু, আমরা সেটাও জানি। তো নাম ধরে তো ডাকলো আমাকে রফিক ভাই, তাই না? হ্যাঁ, সেটাও ইতিমধ্যে শুনে ফেলেছি। তো আপনার কাছে রফিক ভাইকে আমি একদিন বললাম, আমি শোনাচ্ছি গান, আমি একদিন রফিক ভাইকে বললাম, রফিক ভাই শাকিলা জাফরের বাসায় আমাদের খুব মধুর একটা আড্ডা হচ্ছিল, তো আমি একটি উর্দু গজল গেয়ে শোনালাম। রফিক ভাই বললো গানটি খুব ভালো হয়েছে। আমি রফিক ভাই আপনারা তো ছোট থেকে আপনাদেরকে দেখছি, আপনাদের ধরারই একটা চেষ্টা আমি আজীবন ধরে করছি, কারণ আমি তো অন্য লাইনের পড়াশোনার লাইনের আমার রফিক ভাই বললো প্রায় ধরেই ফেলেছো, কি সুন্দর উত্তর দিল, সে কথা শুনে আমার খুব ভালো লেগেছে। রফিক ভাই আপনি অনুরোধ করেন গান গাইতে? হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সং, আপনার যে গান আপনার ভেতরে, সেটা বন্ধু দিন আসিবেন বন্ধু রে, ও কি বন্ধু কাজুল ভ্রমুরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও ভাড়ির গাম সাহস মুয়া যাও রে, বন্ধু কাজুল ভ্রমুরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, ও কিহিও বন্ধু কাজুল ভ্রমুরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। বাহ বাহ, ঐতিহাসিক গান একটা, দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর করোনাকালের এই বিশেষ আড্ডায়। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী রফিকুল আলম এবং সঙ্গীত ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। কথা হচ্ছিল যাবার আগে রফিকুল আলমের সঙ্গে, আপনার কাছে যদি গানে যেতে চাই, আমরা করোনাকালের এই হতাশা বিষাদ এগুলিকে তো কাটিয়ে উঠবই, এই কুয়াশার সময় ধূসর সময়, তো আশার যদি কোনো গান আপনার কাছে শুনতে চাই অল্প একটু। আচ্ছা, তার আগে আমি বলে নেই, ধরো বা এই যে এক বছর হয়ে গেল, তারও বেশি কিছু সময় যে আমরা কভার্ড অবস্থায় থাকলাম, তাতে অনেকগুলো হতাশার পরিবেশ তৈরি হলো, গানের চর্চা কিন্তু থেমে থাকেনি। এবং এই যে অনলাইনে ভার্চুয়ালি এবং বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে আমরা গান গেয়ে আসছি, গানের চর্চাটাও বাড়ছে, যেহেতু প্রচুর সময় পাওয়া যাচ্ছে। আগে যেমন আমরা গান শোনার সময়টা বেশি থাকতো না,
রাত্রেবেলা একটু লেখাপড়া করতাম, সেই ফাঁকে যতটুকু সময় পেতাম গান শোনা হতো। এখন গান, নতুন গান, পুরনো গান শোনার সুযোগ হচ্ছে, এটাও একটা প্লাস পয়েন্ট, এটাও একটা খুব আশার একটা দিক এবং সুবিধাজনক দিক এই 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 প্যান্ডামিকের কাছে। একটু যদি আমি এই একই বিষয়ে, মানে হতাশা কাটিয়ে আমরা যে আগামীতে আশার যদি আলো সঙ্গীত ভুবনকে নিয়ে শুনতে চাই নাশিদ কামালের কাছ থেকেও, তারপরে আমরা গানে যাই না? নাশিদ কামাল আপনি কি বলবেন আমাদের? রফিক ভাই তো, থ্যাংক ইউ রফিক ভাই তো, বোম্বেতে একটা পোর্টালের মাধ্যমে বোম্বেতে একটা গান গেয়ে রেকর্ড করেছে ভারতীয় আর্টিস্টদের সঙ্গে। হ্যাঁ, আমারও একই রকম সুযোগ হয়েছে, যেহেতু আপনার ফার্সি ছেলে এবং আমার আর্মি মেয়ে, ওরা প্রযুক্তির সাথে খুব পরিচিত এবং আমি নিজেও কম্পিউটার এক্সপার্ট, যেহেতু আমাকে পরিসংখ্যান পড়তে হলে তো অনেক কম্পিউটার জানতে হবে। আমার মনে হয় যে এই সময়টা আমি আর্মিনকে যেটুকু দেখি বা আমি নিজেও নিজের মধ্যে দেখি, যেটা রফিক ভাই বললেন যে আমরা অনেক সময় পাচ্ছি আমাদের গান বাজনাগুলোকে চর্চা করার, এবং আগে যাদের সাথে আমরা কানেক্টেড ছিলাম না, আমি রিসেন্টলি এই অনুষ্ঠানের মাধ্যমে বোম্বেতে থাকে একজন ভদ্রলোক, তার সাথে কন্ট্যাক্ট হলো, যিনি কিনা নজরুলের উপরে পিএইচডি করেছেন, এবং ওনার অভিসন্দর্ভটাই ছিল যে কিভাবে নজরুল এই গানগুলো অরিজিনাল গান থেকে কিভাবে উনি সেগুলো সংগ্রহ করেছেন, উনিকে সেখানে লিরিক্স লিখে কিভাবে, তো এইসব কথা তো অনেক কিছু জানতাম না। ইচ্ছা করলে আরো পৃথিবীটাকে বিস্তার করা যায় এই সময়টার মধ্যে, এবং ছয় মাস যে আমি নজরুল সঙ্গীত শিল্পী পরিষদে অনুষ্ঠান করেছি প্রতি সপ্তাহে দুজন করে, সেটার মধ্যে দিয়েও আমার অনেক অজানা তথ্য জানা হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক দ্বার খুলে গেছে। আরো আরো শিল্পীদেরকে আমি পেয়েছি যাদেরকে আগে হয়তো টেলিভিশনে তো একটা একটা ধরন কোটেরি আছে, তারা যাদেরকে চেনে শুধু তাদেরকেই ডাকে, তো তার বাইরে যে আমি এত অপূর্ব একটা জগৎ আছে যেখানে অনেক মানুষ সঙ্গীত চর্চা করছে, এটা জেনেও তো আমাদের একটা ভালো লাগা হয়। এবার আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই, তারপরে রফিকুল আলমের গান শুনতে শুনতে শেষ করব আজকের বিশেষ করোনাকালের আড্ডা। দর্শক, আপনাদের সাথে কথা বলছিলাম আমি হাসনা হেনা, নিউজ 24-এর বিশেষ আয়োজন করোনাকালের আড্ডা নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা ভয় বা হতাশা বা ভয়াবহ শিরোনাম থেকে কিছুটা সময় দূরে থাকব। আশা করি আপনাদের কিছুটা সময় ভালো লেগেছে আমাদের এই সঙ্গীত ব্যক্তিত্ব বা জনপ্রিয় শিল্পীদের কথা শুনে বা তাদের গান শুনে। আমরা চলে যাব রফিকুল আলমের কাছে, ঠিক আছে, আশার গানে। আচ্ছা, আমি আমি করছি, হ্যাঁ, আশার গান একটা আমার আছে। আমি দুটো কারণে এই গানটা গাইতে চাইছি, এখনো যেহেতু নাশিদ কামাল ইভু লোকজ গানের শিল্পী এবং তার তার পরম্পরা অনেক বড় লোকজ গানের, তার গান শুনে আমার ভেতরে এখনো ওই লোকসুরটা ঘুরছে, এক। দ্বিতীয়ত, আমি যে গানটা করব এটা লোকজ সুরের উপরে জীবনে আমার প্রথম গান গাওয়া, কিন্তু আমি গেয়েছি একটু আধুনিক করে, একটা নাটকে, বিটিভির একটা নাটকে গানটা গেয়েছিলাম অফ ভয়েসে, নায়ক নায়িকা ছিলেন আফজাল এবং সুবর্ণা, সেখানে অফ ভয়েস আমার একটা গান ছিল, সেটা হ্যাঁ বোধ হয় সেখানে জহিরান সাহেবের লেখা, এই চার লাইন আশা ছিল মনে মনে, পরে আট লাইন লেখা নুরুজ্জামান শেখ নামে এক ভদ্রলোক এবং সুর করেছিল শাহনাজ। এই গানটা আবার আমাদের বাংলা ভাষায় প্রথম কম্প্যাক্ট ডিস্ক বের হয় 1987-এ, সেইখানে বাংলা ভাষা তখনও কোনো কম্প্যাক্ট ডিস্ক বেরোয়নি, সেখানে এই গানটা যুক্ত হয়েছিল। আমি করছি, পরে অবশ্য অ্যালবামে যুক্ত হয়েছে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে ভালোবাসার কি যন্ত্রণা, প্রেমিক ছাড়া কেউ বোঝে না, ভালোবাসার
কি যন্ত্রণা, প্রেমিক ছাড়া কেউ বোঝে না আমার মনের সেই বেদনা, আমার মনের সেই বেদনা, মনেই কেঁদে মরে গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে।